নমস্কার, আমি পাপিয়া। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। এবার রাজ্যের প্রতিটি জেলার কর্মতীর্থে দোকান পাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্যে বর্তমানে 528টি কর্মতীর্থ অর্থাৎ বাজার তৈরি হয়েছে। সেই সব কর্মতীর্থে 18,000 স্টল খালি পড়ে রয়েছে। এবার তাদের ঋণ পাইয়ে দেওয়ার পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য কর্মতীর্থে স্টলের ব্যবস্থা করে দেবে বাংলার সরকার। প্রসঙ্গত, রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করতে ইতিমধ্যেই রাজ্যের পুরো এলাকায় স্বয়ংসিদ্ধা ও গ্রামাঞ্চলে আনন্দধারা নামে দুটো প্রকল্প চালু করা হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার সুযোগ পায়। এবার কর্মতীর্থগুলোতেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আরও বেশি সংখ্যক দোকান পেলে সেখান থেকেও তারা নিজেদের পণ্য বিক্রয়ের সুবিধা পাবে, ফলে আর্থিকভাবে সাফল্যের মুখ দেখতে পাবে তারা এবং পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে। আমরা আছি আপনাদেরই জন্য, আপনারাও থাকুন আমাদের সাথে শুধুমাত্র নিউজ নাওতে।